রিহাব সম্পর্কে কি বলবো, রিহাবে এক সময় সদস্য সংখ্যা ছিল 1200 ভোটার ছিল, এখন ভোটার কতজন? তিন ভাগের এক ভাগ নেমে আসছে। আগে রিহাবের একটি পিকনিক হলে আমরা এক মাস আগের থেকে আনন্দ করতাম, অমুক দিন রিহাবের পিকনিকে যাব, এখন কি আমরা সেটা পাই? আগে বছরে দুইটা তিনটা মেলা হতো দেশের মধ্যে দেশের বাইরে, আমাদের প্রচুর ফ্ল্যাট বিক্রি হতো, সেটা কি আমরা পাই? আগে বাজেট আসলে বাজেটে রিহাবের সদস্যরা একটা বিশেষ সুবিধা পেত, এখন কি আমরা পাই? দেশ যাচ্ছে উপরের দিকে, উন্নয়ন হচ্ছে, আর রিহাব যাচ্ছে নিচের দিকে, কারণ কি? কারণ একটি এই সংগঠন, এত বড় একটি সংগঠন, এই সংগঠনে কোনো গণতন্ত্র নেই। এই সংগঠনে আমি দেখেছি যাদের একটি মাত্র প্রকল্প নেই তারাই রিহাব চালাচ্ছে। মা যদি সন্তান যদি কাঁদে তাহলে মা কিন্তু দুধ দেয়, যার ব্যবসা নাই, যার প্রকল্প নাই, সে রিহাবকে কোথায় নিয়ে যাবে? সে তো চাইবে রিহাব তার পকেটে রাখতে। তাই হয়েছে, আমি বক্তব্য বাড়াবো না, আপনাদের কাছে অনুরোধ, সময় এসছে, ঐক্য পরিষদের ব্যানারে যারা এখানে নির্বাচন করছেন তারা এই নির্বাচনটাকে অনেক ঘাত প্রতিঘাত করে এই পর্যন্ত আনছেন, এটাই একটা বড় বিজয়। আমাদের প্রধানই দুইটা কাজ থাকবে, এক নম্বর কাজ থাকবে যারা ছোট ছোট ডেভেলপার এদেরকে একটা ছাতার মধ্যে এনে কীভাবে আমরা এই কোম্পানিগুলোকে সামনের দিকে বড় কোম্পানিতে রূপান্তরিত করতে পারি, এটা আমাদের এক নম্বর টার্গেট থাকবে। দ্বিতীয় টার্গেট থাকবে রিহাব যে 1200 ভোটার ছিল আমরা কিভাবে 2000 ভোটারে আনতে পারি। তৃতীয় টার্গেট থাকবে আগামী বাজেট আসছে, বাজেটে সরকারের বিভিন্ন সংস্থার সাথে বসে বাজেটে আমাদের বিভিন্ন দাবি দাওয়া কিভাবে আমরা আদায় করতে পারি। একটি ব্যাপার দেখেন, দেশ প্রতিদিন প্রতি বছর আগাই যাচ্ছে আর আমরা আবাসন ব্যবসায়ী, আমাদের নেতৃত্বের অভাবে আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা পিছাতে চাই না, আমরা দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা এগিয়ে যেতে চাই। আজকে ঢাকা শহর সুন্দর করে কারা? রিহাবের মেম্বাররা। ঢাকা শহর সুন্দর করছি আমরা আর ব্যবসায়িকভাবে পিছিয়ে যাচ্ছি আমরা, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি না? এখন আমাদের সুযোগ আসছে, আমরা ঐক্যবদ্ধভাবে যে বিজয়টা আমরা এনেছি বাস্তবে রূপ দেওয়ার জন্য 27 তারিখে আমরা সবাই যাব, আমরা ঐক্য পরিষদকে ভোট দিয়ে নির্বাচিত করবো।